হাই গাইস, আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। আজকে আবারও তোমাদের মাঝে চলে আসলাম। আজকে আমি দেখাচ্ছি তোমাদেরকে চিংড়ি পোলাও। আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে আমার এই রেসিপিটা। প্রথম থেকে শেষ করে দেখবেন যাতে ভালো লাগে, আর ভালো লাগলে শেয়ার করে দিবেন, লাইক করে দিবেন। তাহলে চলো তোমাদের সাথে শেয়ার করে ফেলি আজকে আমার চিংড়ি পোলাও। ননস্টিকের প্যানটা আমার গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আমি এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজ ভাজাতে আমি তেজপাতা দিয়ে দিচ্ছি। এখন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি এক চামচ রসুন দিয়ে দিচ্ছি। এক চামচ রসুন, এক চামচ আদা দিচ্ছি। হলুদ দিয়ে দিচ্ছি এক চামচ, গুঁড়া মরিচ দিচ্ছি এক চামচ। এখন আমি মশলা কষানোর জন্য আধা কাপ পানি দিয়ে দিচ্ছি। মশলাটা আমি ভালো করে কষিয়ে নিব। আমি এখন পরিমাণ মতন এক চামচ লবণ দিয়ে দিচ্ছি, লাগলে পরে আবার দিয়ে দিব। আমি এখন টক দই দিয়ে দিব। ফার্স্ট আমি এক চামচ দিচ্ছি টক দই, আমি আরেক চামচ দিব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। এখানে আছে প্রায় 1 কেজির মতন চিংড়ি মাছ, আমি সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছিলাম, এখন আমি দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা আমি কষিয়ে নিচ্ছি ভালো করে। এখন আমি পানি দিয়ে দিচ্ছি, এক কাপ না আধা কাপ পানি দিয়ে দিয়েছি, কারণ আমি চিংড়ি মাছটা একটু পাকিয়ে নিব ভালো করে, কষিয়ে সুন্দর করে। এখন আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি, প্রায় 5 মিনিট আমি চিংড়ি মাছটা কষাবো। 5 মিনিট হয়ে গেছে, আমার চিংড়ি মাছটা প্রায় পেকে গেছে। চিংড়ি মাছ বেশিক্ষণ পাকাতে হয় না, অল্প সময় চিংড়ি মাছটা পেকে যায়। আমি এখন একটা একটা করে উঠিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছটা আমি উঠিয়ে দিয়েছি, এখন আমি পোলাও চাল দিয়ে দিচ্ছি। এখানে আছে আমার প্রায় 1 কেজির মতন পোলাও চাল। পোলাও চালটা ভালো করে নাড়িয়ে নেবেন যাতে নিচে লেগে না যায়, তার জন্য আপনার বারবার নাড়িয়ে দিতে হবে। আর জর্জরা যখন হয়ে যাবে একটু ভাজা ভাজা, তখন আমি পানিটা দিয়ে দেব। পোলাও চালটা আমার সুন্দর ভাজা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর নিচে একটু লেগে গিয়েছিল, ওটা আমি ভালো করে নাড়িয়ে দিচ্ছি। এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে দিব। এখন আমি পানি দিয়ে দিচ্ছি, তোমরা তোমাদের পরিমাণ মতন পানি দিয়ে দিবে। এখন আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ দেওয়ার পরে আমি মটরশুঁটি দিয়ে দিচ্ছি। একটু নাড়িয়ে দিচ্ছি, এখন আমি ঢাকনাটা দিয়ে দেব। আবার চলে আসলাম প্রায় 6 মিনিট পর, এখন আমি ঢাকনাটা উঠিয়ে দিচ্ছি। এখন আমি হচ্ছে চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি।
চিংড়ি মাছটা দেওয়ার পরে আমি একটু নাড়িয়ে দিব। আমি এখন আবার ঢাকনা দিয়ে দিচ্ছি, প্রায় 5 থেকে 6 মিনিট আমি দমে রেখে দেব। এখন আমি ঢাকনাটা আবার সরিয়ে দিচ্ছি, প্রায় 6 মিনিট পরে চলে আসলাম। হাত দিয়ে একটু ধরে দেখলাম, সুন্দর ফুটে গেছে, জর্জরা হয়ে গেছে আমার চিংড়ি পোলাওটা। তোমরা দেখতেই পাচ্ছ খুবই সুন্দর হয়েছে। আশা করছি তোমাদের কাছেও ভালো লেগেছে। এখন আমি হচ্ছে তোমাদেরকে সামনে থেকে দেখিয়ে দিচ্ছি, দেখতেই পারছো, কাছে ক্যামেরাটা নিয়ে দেখিয়ে দিলাম তোমাদেরকে। আমি এখন হচ্ছে আমি পেঁয়াজ বেরেস্টা দিয়ে দিচ্ছি, তারপরে আমি আরও 3 থেকে 4 মিনিট দমে রেখে দেব, খুবই কম আছে। তো এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। এখন আমি প্রায় 4 মিনিট পরে চলে আসলাম, আমার চিংড়ি পোলাওটা হয়ে গেছে। এখন আমি একটু হালকা নাড়িয়ে দিচ্ছি, তারপরও আমার কাছে মনে হচ্ছে আমি এখনই খেয়ে ফেলি। আশা করছি বন্ধুরা তোমাদের কাছেও ভালো লাগবে, বাসায় অবশ্যই তোমরা ট্রাই করো, অবশ্যই ভালো লাগবে। তো ফ্রেন্ডস, আমার চিংড়ি পোলাওটা হয়ে গেছে, এখন আমি ঢাকনা দিয়ে দিলাম আর চুলাটাও অফ করে দিচ্ছি। তো ফ্রেন্ডস, চিংড়ি পোলাও আমার হয়ে গেছে। আশা করছি আমার এই রেসিপিটা তোমাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবে যে তোমাদের কাছে কেমন লেগেছে। তো এখানেই আজকে আমার ভিডিওটা শেষ করছি, বাই বাই।